দুঃখী মানুষের পাশে গরিবের বন্ধু হিরো আলম। বর্তমান সময়ে সংসদ নির্বাচনে অংশ নেওয়া মিডিয়া ভাইরাল হিরো আলম। সম্প্রতি সংসদ নির্বাচন সহ বিভিন্ন কারণে তিনি আলোচিত এবং সমালোচিত, আর সম্প্রতি তিনি সমাজ কল্যাণমূলক কাজে অংশ নিয়ে আবারও আলোচনায় এসেছেন। উত্তরবঙ্গে শীত বরাবরই বেশি, তাই উত্তরবঙ্গের নিজ এলাকা মানুষদের শীতের কষ্ট লাঘবের জন্য তিনি এবার শীত বস্ত্র কম্বল বিতরণ করলেন। এই বিষয়ে হিরো আলম বলেন, আমি হিরো আলম, গরিবের সন্তান, জীবনে অনেক কষ্ট করে আজকে আমি হিরো, তাই গরিবের কষ্ট আমি বুঝি। আমার স্বল্প সামর্থ্য নিয়ে আমি গরিব শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আপনাদের সকলের উচিত যার যার অবস্থান থেকে সমাজ এবং দেশের গরিব অবহেলিত মানুষের জন্য কিছু করা, আর তাহলেই আমাদের দেশ সত্যিকার অর্থে সোনার বাংলা হয়ে উঠবে একদিন। হিরো আলম এই কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। স্থানীয় জনগণ, তারাও হিরো আলমের এই উদ্যোগের প্রশংসা করেন। অন্যদিকে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনের খবর সম্পূর্ণ গুজব বলেন হিরো আলম। উপজেলা চেয়ারম্যান পদে তার নির্বাচনের খবর সম্পূর্ণ গুজব বলে জানিয়েছেন সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সদস্য পদপ্রার্থী আলোচিত অভিনেতা আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। 11 জানুয়ারি বিকেলে উপজেলার রসুলপুর তাহিরুন নেসা হাফিজিয়া মাদ্রাসায় মায়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনে আয়োজিত শীত বস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। হিরো আলম বলেন, আমি গরিবের সন্তান, গরিবের দুঃখে কষ্টে আমি সবসময় পাশে থাকার চেষ্টা করব। নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি ইউপি নির্বাচনে মেম্বার পদে নির্বাচনের পর এবার জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া চার কাহালু নন্দীগ্রাম আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছি। দেশে যদি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ফিরে আসে তাহলে আমি আবার সংসদ নির্বাচন করব।